মুফতি আলীর হামদার আগম হন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কোরআনের আল হো আল কোরআনের আল হো প্রধান বক্তার আগম হন মুফতি আলীর হামদার আগম হন লিল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন কারীম শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে বক্তব্য হিসাবে বর্ণনা হিসাবে নাযিল করেছি আরবি গ্রামার অনুযায়ী লাম ১৩টা অর্থে ব্যবহার হয় তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন জীবিত মানুষদের জন্য তাহলে এর বক্তব্য বর্ণনা যা কিছু আছে যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছে এই কথাটাকে আমরা অনেকে এই কোরআন পড়ি তো মানুষ মারা গেলে মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নেই মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান যদি ওর কোরআনের উপরে দুনিয়ায় আমল না থাকে এই জন্য পড়া লাগবে তার সামনে বোঝানো লাগবে বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে কি আছে এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম লামের দ্বারা কিসের দ্বারা এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়ব বোঝাবো এর বক্তব্য বিবৃতি দেব কাদের সামনে জীবিত মানুষ না মৃত মানুষ হে নবী এ কোরআনকে আমি বর্ণনা বক্তব্য উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি এর ভেতরে দুইটা জিনিস আছে অভুদান পথ নির্দেশিকা আছে উপদেশ আছে কাদের জন্য লিল মুত্তাকিন যারা ভদ্র লোক যারা তাকওয়া অবলম্বন করেছে যারা আল্লাহকে ভয় করে চলে কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা যারা আল্লাহর ভাষায় ভদ্র লোক কি লোক আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র বলেন বলেন হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন ৬০ হাত লম্বা ৩৬ থেকে ৪০ হাত প্রায় মোটা সেজদা দিতে বলেছিলেন ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল না শুধুমাত্র ইবলিস শয়তান ওর ৯৫০ বছর এবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন শেষ পর্যন্ত গোলামতো বানিয়ে বলেছিলেন শুধু মাথাটা নিচু করো এটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে আগুনের কাজ উপরের দিকে যাওয়া মাটির কাজ নিচের দিকে যাওয়া শয়তান সর্বপ্রথমে অহংকার করেছিল ক্ষমতা কিসের কথা বুঝতেছে ও সর্বপ্রথমে আল্লাহর এই যে বিধানটা এই আইনটা আল্লাহর এই বক্তব্য শোনার পরে বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে যে আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমি জ্বালিয়ে দিতে পারি কিন্তু মাটি ওর ভেতরে কিছু নেই ও পড়ে থাকে
এই আয়াত থেকে তাফসীরকারক যারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে শক্তি হোক টাকা পয়সা হোক পাওয়ার হোক যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায় যেন আমরা এই কাজ যেন কেউ না করি আমরা যেন বিরত থাকি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আল্লাহর উপদেশ আল্লাহর ওয়াজ আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি সূরা মুলকের দুইটা আয়াত তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা উন্মুক্ত করা আবরণ ফেলে দেওয়া আপনি সভাপতির বাড়িতে গিয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আছেন ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে আঙ্কেল আমার বাবা বাড়ি নেই ঢাকায় গেছে আপনার পরিচয় দেন আসলে বলবেন এমন ভাবে আঙ্কেল বলে আমারে সালাম দিয়েছে কি ছেলে না মেয়ে এ বোঝার কোনো কায়দা নেই এখন যদি নাম জিজ্ঞাসা করে তাও আমি ধোকা খাবো কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি এমন নাম রাখি যে ছেলের নামও যা মেয়ের নাম যে কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া মাহি যে মাহি এ শব্দটা ছেলের নামও রাখে মানুষ মেয়ের নামও রাখে মাহিয়া মাহি মহিলা আর মাহি বিশ ধরে পড়বে এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্মু না আব্বু ছেলে না মেয়ে বোঝার জন্য যেটা করা লাগবে ওর পায়জামা বা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে না খুললে বুঝবে কারণ চেহারার কাটিং চুল যেভাবে কাটে ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা তাহলে বাস্তবতা এখানে একটু বসিয়ে দেন তাহলে এর যে আবরণ দেওয়া আছে পায়জামা প্যান্ট লুঙ্গি যাই বলেন এটা যদি খুলে ফেলেন এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে আম্মু না আব্বু কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির যদি করা হয় তাফসির মানে খুলে ফেলা আমাদের ভেতরে শিরিক বেদাত কুফরি জুলুমের রোগ দিয়ে জুলুমের আবরণ দিয়ে যা তারা নিজেদের পরিবার সমাজ রাষ্ট্রকে ঢেকে রাখেন কোরআনের তাফসির করলে আবরণগুলো খুলে যায় দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী এটা জুলুমকারী এটা কুফরি এটা বেদাতকারী এই জন্য ঈসা আলাইহিস সালাম সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী কোনো সমস্যা নেই খালি ঝামেলা হয় তাফসীরুল কোরআন মাহফিল লিখলে কারণ জানে যে তাফসীর মাহফিল করলে আমি যে শিরিকের যে জুলুমের যে কুফুরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছি এ খুলে যাবে মানুষ তখন বুঝবে এই তো দুই নম্বর এই জন্য ঝামেলা তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসীর করা লাগছে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন হেদায়েতমূলক কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দেন জোরে বলেন আমিন আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম বিশ্ব নবী বলেন কেউ যদি তার নিজের ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় কিয়ামতে সবচাইতে বেশি কাজে লাগবে যেটা তার নাম ঈমান তার নাম কি আমাদের ঈমানকে যদি আমরা কমপ্লিট করে পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই চারটা কাজ দুনিয়ায় করা লাগবে কয়টা কাজ আপনি মিলান তো আপনি ঈমান পরিপূর্ণ করার জন্য এই চারটা কাজ করছেন কিনা আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أحب لله وبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان دويتا حديث আছে বুখারী শরীফ ইবনে মাজাহ শরীফ আমি কথা ঘন্টা খানিক বলবো শিক্ষামূলক কথা যেহেতু একটু
চিন্তা ভাবনা নিয়ে শুনবে আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকেই যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি এই নিয়ত করে শুনবে এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন লিল্লাহে তাকবীর অনেকে হাত তোলেনি ঠিক আছে অসুবিধা নেই না মানলে আমি আর কি করব বলিল হাকুমে রব্বিকুম ফামাংসা আফালিয়কুমে ওয়ামাংসা আফালিয়াকু হে নবী আপনি হক কথাগুলো বলেন যার ইচ্ছা হয় সে মানুষ যার ইচ্ছা হয় সে কুফরি করুক ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা জালিমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়িছে চিন্তা ভাবনা করা লাস্তা আলাইহিম বিমসাইতে হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠানি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে অত দরকার আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে হেদায়েতমূলক কথা বলতে আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনার আপনি ধন্য আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে আল্লাহর অত দায় পড়বে বিশ্রে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে লোকটা মদ খরছিল জেনা ব্যবিচার করে বেড়াতে বন্ধুদের সাথে যাচ্ছিল হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে কাগজটা হাতে নিয়েই বারবার চমা খায় শুধু আরবি লেখা এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন যাও তোমরা মদের আড্ডা খানায় যাও ফার্স্ট কোয়ার্টারে যাও আজকে আমি আর যাব না দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লেখা আমি তো পড়তে পারি না মনে হচ্ছে আরবিতে লেখা মা কোরআনে কারিম পড়তে পারতো কাগজ হাতে নিয়ে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে কোন মানুষ যদি সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ পড়ে 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন আমাদের সম্পর্ক বিসমিল্লাহর সাথে কিসের সাথে বিসমিল্লার বাইরে যদি কারো সম্পর্ক থাকে আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবে বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি বলে কোথায় পেলে কাগজ পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি কি লেখা আছে বাশারের মা বলে বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন আল্লাহর তিনটা নাম লেখা বাশার ডাক দিয়ে বলে মা আমার আল্লাহর নাম আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো মদ খেতে যাওয়া জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না বাজারে গিয়ে মকমলের কাপড় কিনেছে আল্লাহর এই তিনটি নাম করে সুন্দর করে বেঁধেছে মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে হঠাৎ তার ঘুম এসে গেছে ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে বাসার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন বাশার বিশ্রে হাফি তিনি মস্ত বড় আল্লাহ কলি পর্যন্ত হয়েছিলেন আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি
আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব কোরআন থেকে হেদায়েত নেব আর আল্লাহ জোর করে আপনাকে এই হেদায়েত দেবে আমার আল্লাহর রকম দায় পড়ে না এখানে গুরুত্বপূর্ণ একটা কথা কয়েক মিনিটে বলি মানে তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্ল এই ভালো করে শুনে আল্লাহর নবী বলেন এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয় আলেম নেই এখানে আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন আদল্লা দিয়েছেন দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা নিজেই পথ হারিয়ে ফেলা আর আদল্লা শব্দের ভাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারীম কোরআনের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে কোরআনে কারীম যেই দলে নেই কোরআনে কারীম যেই দরবারে নেই কোরআনে কারীম যেই পীরের কাছে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এই জন্য আদল্লা শব্দ দিয়েছে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির কার বলেন বলেন তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব পথ ভ্রান্ত করে দেব পথ ভ্রষ্ট করে দেব কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে বসা আল্লাহ আপনি কোন জগতে আছেন ভালো করে শুনতে বলছি শাব্দিক অর্থ এটা ভাবে ইফাল থেকে আসার কারণে আদল্লাহুল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তিনি ফাইল এখানে তিনি কর্তা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে খারাপ বানাবে আর আগে যদি বিড়ি না খেতেন যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবে তার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজা কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহর ওলি অথচ কোরআন ওখানে চলে না এই কথা বলেন এখানে ওখানে মন মন গাছা পাওয়া যায় আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা নারী নিয়ে যাতা করে এরপরে লাল পানি মানি খায় একবার রাত নয়টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে বললাম ভাই কি করেন এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই তোদের পোশাক নেই তাতে কি এ আল্লাহর অলি এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে এর ভেতরে যদি কোনো মাল থাকে এ মাল তো সবার আছে এ মাল সবার নেই তো ও মাল দেখার দরকার নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর ওলি এখানে কোরআন আছে বলেন বলেন অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায় যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয় আগে যদি বিড়ি না খেতো এখন বিড়ি খায় আগে গাঁজা খেতো না এখন গাঁজা খায় এই জন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ দোষ কার কারণ কোরআন নেই তুই ওখানে গেলি কেন শ্বশুরকে বাবা বলা যায় আছে না নেই আন্দাজে বলেন কেন শ্বশুরকে বাবা বলতে সমস্যা কি
আজকেও তো শ্বশুর কল দিয়েছিল মাগরিবের পর, আমি বললাম আব্বা কেমন আছেন, জায়েজ না থাকলে আমি বলতাম, কত আপনি আন্দাজে দিতেছেন না। শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা জান আব্বা জান, আর এইটা কে আমি চিনি না, আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না। কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য, হাদা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব, মানিত্তাবাল হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরকম প্রায় 26টা আয়াত আছে কোরআনে কারীম, প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠালো হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে, দেখি তোর ওই পীর কেমন করে হেদায়েত দেয়। এই জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামণি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো আল্লাহকে পেয়ে যাবে। ফোরফরা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান, এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না, দেয় কি বিভিন্ন নামের জিকির দেয়। আল্লাহর নামে জিকির দিলেও তার সঠিকটা দিলে হয়, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো দেয় না, এমন জিকির দেয় ও কোরআনেও নেই হাদিসেও সব বানিয়েছে, এই হু হু বলে জিকির আছে সব চিটারি। এই দরবার টিকিয়ে রাখার জন্য নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে, এই এই ব্রাহ্মণ বাড়িয়ার এই লাইনে কিছু মানুষ আছে, এবার আর একটা জিকির আরম্ভ করেছে, নাম নাই নিতে পারলাম না, কি জিকির শুরু করেছে দেখেন। সূরা আরাফের 181 নাম্বার আয়াতটা বলছি, বাড়ি যেয়ে যারা এই সমস্ত জায়গায় যান একটু মিলানি আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো, আপনি ইয়া রহমান বলে ডাক দেন অসুবিধা নেই, ইয়া খালেক বলে ডাক দেন অসুবিধা নেই, কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্ধন করে কাট ছাট করে তোমরা ডেকো না। কে বলছেন বলে তো, আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরা করে দেবে। সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসির থেকে যেটা শুনব আমি মেনে নেব, তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনে ক্ষমতা নেই? আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো, কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না, এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না? আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়েকটা কথা বলেছিলাম, জবান খুলে বলেন কয়টা, খুব ভালো করে মিলান, আপনার ইমান আসলে পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোনো নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না, সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্য। আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। ওয়াবাদা নিল্লাহ, কাউকে যদি কেউ ঘৃণা করে
কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল 20 বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি আর ওর সাথে নেই আজ 50 বছরে দলে আছি কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে ওয়াতাআলিল্লাহ কাউকে কিছু যদি দেন দান করেন হাদিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে অমানাআলিল্লাহ আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট এই চারটা কথা যাদের মগজ আছে মাথায় তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে আমার তো মনে হয় এই চারটা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবনই শেষ হয়ে যাবে সবের ভেতরে আছে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কাউকে দান করবেন আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য তাহলে দুনিয়ার থাকে কি এই চারটা গুণ যদি কেউ অর্জন করে নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান এই আরবি গ্রামার যারা জানে ফা ব্যবহার হয় 19টা অর্থে কয়টা এর 13 নাম্বার কায়দাতে আছে বালাগাত মান থেকে দেখবেন এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের কথায় ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে এরপরে আবার কদ আছে কদ মানে নিশ্চয় অবশ্যই নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান এই চারটি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলেন আল্লাহু আকবার আমি সহ যারা শুনলাম এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি নবীজি আল্লাহ তাওফিক দিন জোরে বলেন আমিন সূরা মুলক থেকে দুইটা আয়াত পড়েছি জবান খুলে তাফসির শোনার নিয়তে শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায় বলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم سورة الملك وان سورة بولن بولن ملك شبد شبد كرتو بولار دور كان نهي زامنا امرا سورة رارتر دیگه دانسي তাবারকা বরকতময় আল্লাহদি ওই সত্তা বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে কয়টা এশার নামাজের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন তোমার এই বান্দা
তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল আমাকে কাজে পরিণত করেছিল সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি maaf করে দাও নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও আমার মত সলি মধ্যে আপনার মত মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে বলেন বলেন না শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা আয়াতটা এখন থেকে আমল করবেন শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে maaf করেই দেবে কি আছে এই সূরার ভিতরে যেহেতু 30টা আয়াত আমরা দুইটা পড়েছি অন্তত দুইটা এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও এই কথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ তাকে কথা বলা লাগবে মুখেও বলা লাগবে বিশ্বাস করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর তাবারকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরনে কেরাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করেছেন পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে আল্লাহর সন্তান আছে এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে ওরা তারা খ্রিস্টান অনেকে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর পুত্র আছে এই কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে তারা ইহুদি আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয় আমরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে এই কথা বলি না কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে তাকে দোষ দিতে পারে সব রকমের অক্ষমতা দুর্বলতা সব রকমের দোষ থেকে আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরেই এমন একটা শব্দ দিয়েছেন বিয়াদিহিল মুলক আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা ওয়া আলা কুল্লি শাইইন কদির সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে আপনার 3.5 হাত বডি এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না আপনার নাক আপনার কথা শোনে না আপনার এই হাতও আপনার কথা মতো চলে না বলেন কেমন করে পায়খানা যান যে যদি বলেন আমি কিন্তু এই দেশের মন্ত্রী কোনো দুর্গন্ধ জানো আমার নাকে না আসে নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমার চেপে ধর কথা বলছেন কেন নাকও আপনার কথা শোনে না আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে সেলাই করে দেবে হাত আল্লাহর সাথে কথা বলবে আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে কথা বলেন না কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন কেউ এই হাত ব্যবহার করছে কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে কেউ ক্ষমতার হাত ব্যবহার করে
দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে কক্সবাজার বাসী এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে আমার হাত দিয়ে সে সম্পদের হাত ক্ষমতার হাত এই হাত কোন হাত দিয়ে যেন আল্লাহ রাসূল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয় আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা কেউ আমার সাথে থাকতেও চাইবে না قرآن كريم جانيسي وكلهم آتيه يوم القيامة فردا سورة مريم ارسيان پسانو بوئي نمبر آتيا سي قیامت پتتی مانوش کے اللہ تر نزیر کا سے ڈاک بین صرف ایکا ایکا قائزم کوری بولن بولن সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায় কিয়ামতে অনেকে হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে এটা পুরা মিথ্যা কথা আয়াতের সাথে সাংঘর্ষিক কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মুরিদ নিয়ে আসবে স্লোগান দিতে দিতে এটা মিথ্যা কথা আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে বলেন বলেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ سُرَيَ مُؤْمِنُونَ ভিতরে আল্লাহ বলেন যখন সিংহায় ফতকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাট হয়ে যাবে রক্তের সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক হোক দলীয় সম্পর্ক হোক ও কক্সবাজার বাসী এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই মিডিয়ারা কালকে এটা ছড়াবে তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায় সবাইকে সামনে নিয়ে বলছি কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে ওলা ইয়াতাসালুন এমন কি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না ভুলে যাবে এজন্য আমার এখনই সাবধান হওয়া দরকার আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে আল্লাহ যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার কথা বলেন ঠিক কি না আমার বাস্তব জীবনের কথা বলছি আমার দুইটা মেয়ে আছে একটা 10 বছর একটা এই 3.5-4 বছর বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলেও কান্নাকাটি করে আর ছোটটারে উপরে তুললে যত উপরে তুলতে চায় তত আরো হাসে বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে আমারে ধরতে পারবে না পড়ে গেলে আমার লাগবে আমার ব্যথা লাগবে আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে এই যে আলা করলে সাজ্জিন কাদির সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে ওই ভরসা এখন আমাদের আল্লাহর উপরে নেই আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা ভরসার কথা 10 টুটির মুক্তির কথা বলছিলেন এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন তার ক্ষমতার কথা নির্দোষের কথা পোত পবিত্রর কথা এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর দুইটা তথ্য আল্লাহ দিয়েছেন
জবান খুলে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আযীযুল গাফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো শেষের দিকে, একটু তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করেছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দষ্টুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ ওয়াল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মাউত আগে বানিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ এ কথা মনে প্রাণে 100% বিশ্বাস করো যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু নাস্তিকের জীবনী আমি পড়েছি, সালমান রুশদি সহ ডক্টর আহমেদ শরীফ, কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি, কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে। কি করা লাগবে? 6665টা আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করতে পারে। একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি, করতেও পারবে না কিয়ামত পর্যন্ত। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে, ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? মাউতা শব্দ আল্লাহ দিয়েছেন। তাফসিরে আমি মাউতের ধরন পেয়েছি, মানুষের মানুষের মরণের যন্ত্রণা পেয়েছি প্রায় 10 রকম। মরণের পরে অধিকাংশ মানুষের এই আকৃতি আর থাকবে না। কোরআন জানিয়েছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসী ওয়াল আকদাম। জবান খুলে কোরআনের আয়াত বলেন, ফাবি আলা রব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের ময়দানে পাপিষ্টদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, ও হামজা এই কাজ করেছিলে না। দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে, এই 3টা বছর আমি জেলখানায় ছিলাম, যতবার আদালতে গেছি সাক্ষী নেয়, এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই এই অভিযোগ আপনি করেছেন কিনা। উনি নিজে সেহেতু জানে না, উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না। শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কিনা। আল্লাহ পাক বলেন, মানুষের এই বিচার ব্যবস্থা আর আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা। যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না, ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই, এই জন্যে জিজ্ঞাসা করি না এটা করেছেন কিনা। আমি আল্লাহর সব জানা আছে, এই জন্যে কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না, ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব। তাফসিরে 10 প্রকার মানুষের নাম আমি পেয়েছি। অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে। আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে উপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন, ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে। কুকুরের চেহারা হবে কাদের? তাফসিরে আছে, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ায় কুকুরের স্বভাব কে? একটা কুকুরকে আপনি খাবার দেবেন যা দিয়েছেন, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না, পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে। এই কথা বলছি রাখেন, কুকুরের এই চরিত্র, এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে।
নিজের যা সম্পদ আছে যা উপার্জন করেছে ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না এর পরেও মানুষ এটা হামলা দেয় এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে হ্যাঁ এ 15 20 বছরে আরো বেড়েছে নিজের যা আছে আমার মনে হয় ওর 14 বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে এর পরেও পাশেটায় হামলা দেয় আল্লাহর কসম কোরআনে কারীমের সূরা রহমানের আয়াত থেকে বলছি মরণের পরে আপনার আকৃতি থাকবে না যদি থাকে তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে এক কথা বলেন না কেন ভাই এখানে সমস্যা আছে এই ইউটিউবার যারা আছে যে ভিডিও করছে এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলছে আমি এটা বললাম আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে এরা কাটসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি এটা বলেছেন অথচ আমি তো ওইটা বলতে চাইনি আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে পোশাক করিবেন না করিলে 50 টাকা দেবেন পোশাক যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য পোশাক করিনি শেষে ধরা খায় আমার এই ধরা খাইয়েছে এরা এই কাটসাট কাটসাট করে দুই মিনিট আড়াই মিনিট করে ছাড়ে আর এইগুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা করে অথচ ওই কথা তো আমার না আপনি আগের কথা পরের কথা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি এগুলো না দিয়ে মাঝখান থেকে আড়াই মিনিট দিয়ে দিলেন ও আগে পরে কি আছে আমি তো জানি না অন্তত এই 150-200 ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি এই ক্ষতি আর করেন না আমি আবার হয়তো আপনাদের জন্য যাব কারণ এরা ঝামেলা করে এটা আর করেন না ভাই এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সর্পের মতো সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ এই জবাব দেন না কেন অনেক মানুষ এখন এই দেশে তৈরি হচ্ছে সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব অথচ নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে লোকটা দুই বছর জেল হয়ে যায় আমার পেছনে যারা লেগে আমার এই 3 বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটল ভাই আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হলো হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে ওইটা আমি নাই নাই বললাম তার আর কি লাভ হলো এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে স্বীকার মানে তওবা করা স্বীকার মানে কি আমার কাছে মাপ চাওয়া স্বীকার করা তওবা করা এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি বললাম এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না আকৃতি যদি ঠিক রাখতে চান এ সুন্দর চেহারা আপনার থাকবে না 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শুকুরের মতো কিসের মতো শুকুর দেখবেন নিজের বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে যায় একটা অনুষ্ঠানে যায় কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয় কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না কত মানুষের চরিত্র আজ তাকান নিজে নিজের বউ যদি সুন্দর হয় দিশায় পায় না করবে আরো সুন্দর করে সাজায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আপনি নিজে দেখেন মানুষ দিয়ে দেখানোর দরকার কি বউ সুন্দরী যার এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম আপনার যে আমার বউ একবার কম সুন্দর তা না রিমান্ডে একটা কথা বলতে নেই রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো এই যে এটা আমার বউ হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইলো এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে সম্মানিত ভাইরা
বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়েলোকের এই চেহারায় এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্যে, তার বাবার জন্যেও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্যে জায়েজ হয় আপনি আপনার নির্বেক দিয়ে বলেন। এরপরও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে, দেখো কিয়ামতের দিন আপনার আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয়, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন, কিছু মনেও করে না। আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে, এই 16-17 বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর মেয়েকে সামনে বসিয়েছে। আমি মোটর সাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক দিয়ে বসে মুরব্বী এইভাবে আসেন একেবারে সব কিছু ঢেকে, বসে বাবা যে দিন কাল ভালো না, কার মেয়ের দিকে নজর দেয় বলা যায় না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি। সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছি আর পড়ছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, এ কাজ হবে? আগে ওইটা ঢাকে, আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই, এই পাগড়ি ওই মেয়ের মাথায় দিই। এই জন্য আকৃতি যদি শুকুরের মতো করতে কেউ না চান, এই মুহূর্তে নিজের বউকে, নিজের বোনকে, বেটার বউকে, নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসে, এটা আপনাকে বাঁচার জন্য আমি বললাম। এরকম 10 প্রকার আছে, আমি সবগুলো বলতে পারছি না। কয়টা পর্যন্ত করবো? 12টা না শেষ করে দেবে? সভাপতি আছে না? আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিকির করতে বললাম নাকি খাজা বাবা বলতে বলছি? আপনারা তো পুরুষ মানুষ, মহিলা প্যান্ডেল আছে না ওই জায়গায়? যদি যে বলতাম যে জিকির করেন, ওরা এমন আওয়াজ দিত, এরপরে তিন গুণ আওয়াজ হইত। মহিলা প্যান্ডেলের জিকির চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় হয়, এগুলো দেখেছি। জিকির করতে বললাম, আপনারা শেখায় যা জিকির করছেন, এখানে পুরুষ মানুষ আছে তো? দেখেন তো আগে, দেখেন দেখেন না কেন পুরুষ নেই? জিকির করেন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন, মাউতা শব্দ দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম নাম্বারে দিয়েছেন, এই জন্য যাই করেন মরা তো লাগবে, আর মরণের যন্ত্রণা এত তীব্র এত কঠিন, অজাতে সাকরাতুল মাউত বিল হক ইযালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিসসালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিসসালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন,
ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তা হয় আমার সাথে আমি মরতে চাই তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও যাইফ দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমিও বন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নম্বরে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেশতা বলে রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছো বন্ধুত্ব করার জন্য এত পুরো ভেজাল মরে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছে তিনি যে শক করে মৃত্যুবরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওইরকম কষ্ট পেয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা হযরতে আয়েশা আবার ঘেমে যান মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে ফাতিমাতুজ জাহরা দরজায় সাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই এর মাথা আকাশের দিকে পা জমিনের সাথে এত উঁচা এত লম্বা নবীজি চোখের পানি গড়িয়ে পড়ল ডাক দিয়ে বলে মা ফাতেমা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে এতিম বানাতে এটা ফেরেশতা আজরাইল আসতে দাও সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব যদি না যেতে চান আপনি থাকতে পারবেন নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো ফেরেশতা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মরা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ দি খলাকল মাউতা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন কিন্তু ফাইনাল কথা মরা লাগবে নবীজি বললেন আজরাইল মরায় যদি লাগে তাহলে নশর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম বিশ্বনবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের ওপর থেকে সরাও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছ ও কক্সবাজারবাসী বলে যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতর একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি
আমার মনটা খুব বেশি চায়, আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত। নামাজের ভেতরে ওয়াহি নাযিল করে দিলেন আল্লাহ পাক, কদ নার তাকল্লু বাওয়াজিহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন, আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই। আপনার মন চায় এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে মন চায় নামাজ পড়তে, জোহরের নামাজের বাকি দুই রাকাত আর মুকাদ্দাসের দিকে পড়া লাগবে না, নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়ে। এই জন্য এই মসজিদকে কেবলা তাইন বলা হয়, দুই কেবলার মসজিদ, একই নামাজ আল্লাহ আসলেই কবুল হয়ে যায়। আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত, পা জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত, এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবির ভেতরে পড়েছি। হযরত ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরত ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজেজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজেজা আপনাকে দেখানো লাগবে। এটা বা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী, তোমার সাহায্য লাগবে, এখন মেহরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে ওহি দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপ কে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না, আজকে থেকে 4,500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল মরণের পরে তোমাকে 1,000,000 বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে, এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম, তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এই জন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম তুমি 4,500 বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ হে আমার চাচা জান,
কারণ এক নবী আরেক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুইটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসীরে বাইজাবি মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা 4,500 বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কিয়ামত হবে আমিও জানি না কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের 360 জোড়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই 4,500 বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মুফাসসির লিখেছেন শেষের দিকে হযরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় 4,500 বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এইজন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের উপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না আজরাইল বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারীমের 6,666টা আয়াতের ভেতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন 10টা এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব যে সান্তনা থেকে নবীজি পর্যন্ত রিহাই পেলেন না হযরতে শাম রিহাই পাননি কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি বাসক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আল হায়াতা দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নম্বর হায়াত হচ্ছে আলমে আরওয়া রুহের হায়াত বা রুহের জগৎ সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতন মায়ের পেটের জগৎ 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে আলেমদেরকে বলছে একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে 6 মাস কয় মাস বলেন বলেন এই তথ্য আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা
حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا. খেয়াল করেন, আপনি খেয়াল করেন বেশি করে, আল্লাহ পাক বলেন পৃথিবীর যত মানুষ আছে সে ধর্মই পালন করুক না কেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম, নসিহত করলাম, অর্ডার দিলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের। বলেন বলেন, যত ধর্মের মানুষ আছে দুনিয়ায়, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, এই মানুষের আল্লাহর অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান, আপনার সম্মান বাড়াতে চান, আপনার হায়াত বাড়াতে চান, মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী, আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক, তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক, তার রিজিক, তার টাকা পয়সা, তার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক, তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময়, স্বামী তুমি আর যাই করো, মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো। অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে, কথা বলে না কেন, এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায়? ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক, আমি আর একটা কাজ করবো, ওর সম্মান মর্যাদা দরকার নেই, ওর টাকা পয়সা রিসিক আর দরকার নেই। এটা হাদিস, কোন স্বামীর যদি সম্মান মর্যাদা, তার রিসিক, তার হায়াত বেড়ে যাক, এটা স্ত্রী চায়, সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয় স্বামীকে, বলে স্বামী তুমি যাই করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলেও এটা করবে, যদি না করে বুঝবেন আপনার বউ চাই যে আপনি মরেন। যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন, আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে। আমার মূল কথা ছিল, আল্লাহ পাক বলেন, ব্যাখ্যা দিয়েছি এইটা, ভালো ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, সালা সোনা সাহার, তিরিশ মাস, কয় মাস, তিরিশ মাস বহন করে, বলেন বলেন, ও হামলুহু ওয়া ফিসালুহু সালা সোনা সাহার, এই যে মাঝখানে ওয়া আছে, তোমাকে দুধ পান করিয়েছে, পেটে বহন করিয়েছে, সব মিলে তিরিশ মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন দুই বছর, কয় বছর, সূরা বাকারার 100-233 নম্বর আয়াতে আছে এটা, আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি, তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা দুই বছর, কয় বছর, এ দুধ পান করার দায়িত্ব বাবার না মার? শব্দটা মজারে মুয়ান্নাস না, এটা হচ্ছে মোজাক্কার শব্দ, পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এ আয়াত দ্বারা বোঝা যায় দুধ পান করার দায়িত্ব বাবার, বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে। মা যদি দুধ পান না করায় মায়ের গোনা হবে না, বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায়, এটা বাবার দায়িত্ব, মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে, এটা আমাদের উপরে এসা।
আমার ভাইরা আমি ইতিমার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল 24 মাস 30 মাসে আর কয় মাস থাকে বলেন বলেন মুফাসসিরিন কিরাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওটা হচ্ছে অন্য বাবার দেওয়া বলে ওটা কি দারুদ বলেন না কেন বলেন বলেন সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ 9টা গুণ আছে যারা যারো সন্তান দুনিয়ায় এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে পৃথিবীতে যারা যারো সন্তান তাদের 9টা গুণাবলী আছে এক নম্বরে গুণাবলী এরা কোরআন বিরোধী বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যিই কোরআনের আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওর মাও যদি বলে না এটা আমারই আমার বিশ্বাস হবে না এটা না আপনার জন্ম হয়তো ঠিক আছে কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে এই জন্য 6 মাস থাকাই লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নম্বরে আলমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি 60 70 80 বছরের হায়াত চার নম্বরে আলমে বারজাখ কবরের জগৎ পাঁচ নম্বরে আলমে আখেরাত আখেরাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাউ তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বদু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এজন্য আমাদের হায়াত আর মওত বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে ইখলাস লাগবে দুই নম্বরে নিয়ত করা লাগবে খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নম্বরে ধৈর্য থাকা লাগবে চার নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে এলেম অর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নম্বরে এলেম এক নম্বরে দুই নম্বরে ধৈর্য তিন নম্বরে খালেস নিয়ত চার নম্বরে এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু ওটা ভালো কাজ না দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা কে বলবে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো কাজ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি ইয়াইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম ইমানদারেরা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওইটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসূলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসূলকে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে
আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আজিজুল গফুর আমি কিন্তু আজিজ আমি গফুর আজিজ কাদের জন্য আর গফুর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহাশক্তিধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুরি বাহাদুরি শেষ হয়ে যাবে আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায় আপনার কর্মপদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফুর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ এই আয়াত দুটো বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মোনাজাতটা করছি মুসাফির অবস্থায় করে যাচ্ছি